আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করার ঘটনায় বিএনপির সাত শীর্ষ আইনজীবী নেতার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের শুনানি আগামী 25 আগস্ট ধার্য করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেয়। পরে বিএনপির আইনজীবীদের রোববার হাজিরা দেয়া থেকে অব্যাহতি দেওয়া হয়। গত বছরের 15 আগস্ট শোক দিবসের আলোচনা সভায় বিচারপতিরা শপথবদ্ধ রাজনীতিবিদ উল্লেখ করে দুই বিচারপতির অপসারণ চেয়ে কর্মসূচি পালন করে বিএনপির আইনজীবীরা। পরে তারা সুপ্রিম কোর্টে সমাবেশ ও কালো পতাকা মিছিল করে এবং দুজন বিচারপতির বিরুদ্ধে একাধিকবার সংবাদ সম্মেলন সহ তাদের বিচার কাজ থেকে বিরত রাখতে কর্মসূচি ঘোষণা করে।